সকালে জলসা, সকালে জলসা, তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই যখন পাড়ায় গেছে চলে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত, শামসির মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আমি আছি আজকের সঞ্চালনায় আপনাদের বন্ধু ওয়েন্দ্রিলা। আজকের অনুষ্ঠান শুরু করলাম কবিগুরুর কবিতার লাইন দিয়ে। সামনেই আসছে কবিগুরুর মাস, আর সেই নিয়েই চলছে আমাদের কবি প্রণামের অনুষ্ঠান। আজকে আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি তেমনই একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন তার সঙ্গে একবার আলাপ করে নিই। নমস্কার দিদি। নমস্কার, আপনার নাম? আমার নাম তৃপ্তি দে। আপনি কোথা থেকে আসছেন? আমি মালদা। আচ্ছা, আপনি আজকে আমাদেরকে কি কি আবৃত্তি পরিবেশনা করে শোনাচ্ছেন? আমি অবশ্যই প্রথমে রাখবো আমাদের প্রাণের ঠাকুর কবি ঠাকুর, কবি ঠাকুরের কবিতা। তারপরে থাকবে কবি ঠাকুরকে নিয়ে যিনি কিছু লিখতে চান। তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব নানা রকম কবিতা, নানা রকম কবিদের কবিতা নিয়ে। তৃপ্তিদির কাছ থেকে আজকে আমরা বিভিন্ন রকমের কবিতা শুনবো, বিভিন্ন স্বাদের কবিতা শুনবো। চলুন তৃপ্তিদির কবিগুরুর প্রথম কবিতা শুনে নিই। কৃষ্ণকলি রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ঘুরু, শুনলে বাড়িক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। উবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ভীষণ সুন্দর একটি কবিতা শুনলাম তৃপ্তিদির কণ্ঠে। সকালটা যদি রবি ঠাকুরকে দিয়ে শুরু হয়, না জানি সেই সকাল কতই না সুন্দর হয়। আচ্ছা তৃপ্তিদি, আপনি কতদিন ধরে আবৃত্তি চর্চা করছেন? আমি মোটামুটি ছোট থেকেই বলা যেতে পারে। আচ্ছা, মাঝে কিছুদিন ব্রেক হয়ে গিয়েছিল, সংসার যা হয় আমাদের বাঙালি পরিবার, বিয়ে থাওয়া হয়ে সংসার হয়ে তারপরে আবার শুরু করি। আচ্ছা, শুরু করে এখন তো চলছেই। আচ্ছা, আবৃত্তি তাহলে কি স্টেজ প্রোগ্রামও করা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। আচ্ছা একদম। আমরা তাহলে আপনার দ্বিতীয় নিবেদন শুনে নি। হ্যাঁ হ্যাঁ,
আমি দ্বিতীয় নিবেদনে রেখেছি, আমাদের ঠাকুর রবি ঠাকুরকে নিয়ে যতই কিছু করা হয় মনে হয় কম হয়ে যায়। তাই কবি অরুণ চক্রবর্তী কি বলতে চেয়েছেন ঠাকুরকে নিয়ে, তাই আমি লিখেছি। রবি ঠাকুর পেন নাম হই, অ রবি ঠাকুর হে, অ কবি ঠাকুর হে, তুকে ইব শেখে আমার গেরামে নিয়ে যাব, শহর তুকে লাচাই কুদাই বিরিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, সেই চাতনা আর না সহিব, ও রবি ঠাকুর হে, ও কবি ঠাকুর হে, তুকে ই বসেখে আমার গেরামে নিয়ে যাব, তুকে ই বসেখে আমার ঘরকে নিয়ে যাব, গেরাম তোয়ার লাইক বেগ ভালো, মানুষ মুড়া কালো কালো, মাটির উঠান ঘরকে চালো, শহর পানে আর যেইতে নাহি দিব, অ রবি ঠাকুর হে, অ কবি ঠাকুর হে, তুকে ইব শেখে আমার গেরামে নিয়ে যাব, তুকে ইব শেখে আমার ঘরকে নিয়ে যাব, তুকে সাহস দিব পিড়িত দিব কাচাল পিড়ি বই বেইতে দিব, গিচিঙে ঘৃণা মাদলে দিব, করম ফুলের মালা দিব, সেগুনে ফুলের টুপরে দিব, শালমো ফুলের ছায়া দিব, শালমো ফুলের ছায়া দিব, অ ঠাকুর পেন নাম হই, অ ঠাকুর পেন নাম হই, কোনো কথা আর না শুনিব, অ রবি ঠাকুর হে, অ কবি ঠাকুর হে, তুকে ই বসেখে আমার গেরামে নিয়ে যাব, আমার ঘরকে নিয়ে যাব, আমার গেরামে নিয়ে যাব। পরপর দুটো কবিগুরুর কবিতা শুনে মনে হচ্ছে হ্যাঁ সত্যি বৈশাখ মাস এসে গেছে, আর কবিগুরুর জন্মদিনের মাসও এসে গেছে। আপনার তৃতীয় নিবেদন কি থাকছে? তৃতীয় নিবেদনে রেখেছি কাজী নজরুল ইসলামের কবিতা দে গরুর গা ধুইয়ে, একটু অন্য স্বাদের কবিতা। উল্টে গেল বিধির বিধি আচার বিচার ধর্ম জাতি, মেয়েরা সব লড়াই করে মদ্য করেন চড়ুই ভাতে, পলান পিতা টিকেট করে খুকি তাহার পিকেট করে, গিন্নি কাটেন চরকা কাটান কর্তা সময় গাই ধুইয়ে, দে গরুর দে গরুর দে গরুর গা ধুইয়ে, চর্ম কারার ম্যাথর চাঁড়াল ধর্ম ঘটের কর্মগুরু, পুলিশ শুধু করছে পরখ কার কতটা চর্মপুরু, চাটু চেরা রাখছে দাড়ি মেয়ে রাজান নাপিত বাড়ি, পটকা গন্দি ভোজপুরি কয় বাঙালিকে মাত ছুইয়ে, দে গরুর দে গরুর গা ধুইয়ে, মাজায় বেঁধে পইতে বামুন রান্না করে কারনা বাড়ি, গা ছুলে তার লোম ফেলে না ঘর ছুলে তার ফেলে হাড়ি, মেয়ে রাজান মিটিং হেদর পুরুষ বলে বাপরে দেদর, ছেলে রাখায় লাপসি হুড়ো পুরোর পরে খাম চুইয়ে, দে গরুর দে গরুর দে গরুর গা ধুইয়ে, ভয়ে মিয়া ছাড়লো টুপি আটলো কোষে গোপাল কাছা, হিন্দু সাজে গান্ধী ক্যাপে লুঙ্গি পরে ফুঙ্গি চাচা, দেখলে পুলিশ দেখলে পুলিশ গুতোই সারে পুরুষ লুকায় বাঁশের ঝাড়ে, রাগ কাটা হয় রায় বাহাদুর খান বাহাদুর কান খুইয়ে, দে গরুর দে গরুর গা ধুইয়ে, খঞ্জনেতা খঞ্জ নেতা গঞ্জনা দেয় চলতে নারে দেশ যে সাথে, টেকো বলে টাক ভালো হয় আমার তেলে লাগাও মাথে, কি গানি গায় কি গানি গায় বলছে কালা, কানা কয় কি নাচছে বালা, পুজো বলে সোজা হয়ে সুতে যে সাথে, শুইয়ে দে শুইয়ে দে গরুর গা ধুইয়ে, সস্তা দরে দস্তা মোড়া আসছে সরাজ বস্তা পচা, কেউ বলে না কেউ বলে না এই যে লেহি আসলে যুদ্ধ দেহির খোঁচা, গুনি রাখায় বেগুন পোড়া বেগুন চড়ে গাড়ি ঘোড়া, ল্যাংরা হাসে ভেংড়ো দেখে ব্যাঙের পিঠে ঠ্যাং ধুইয়ে, দে গরুর দে গরুর দে গরুর গা ধুইয়ে। ভীষণ সুন্দর, মজার এবং তালের একটি কবিতা শুনলাম আমরা নজরুল ইসলামের লেখার। সামনেই আসছে নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর মাস, সেই জন্যই বোধহয় এই কবিতাটা সিলেক্ট করা। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে। তৃপ্তিদি, বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার হাজবেন্ড, আমার ছেলে আর মেয়ে। আচ্ছা,
আবৃত্তি চর্চা তো বললেন যে ছোটবেলা থেকেই চলছে, আবৃত্তিকে শেখানো হয়? না না না, কারণ আমি সময় করে উঠতে পারি না এখনো, কারণ নিজেই এখন শিখছি। আমি নিজে না, শেখাটাও আমার এই লকডাউন থেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি চর্চাটা চালিয়ে যাই। যেহেতু নানা রকম গ্রুপে রয়েছি, আমাকে করতে হয়, নেট দেখে আমার কবিতার বই দেখে আমি তুলি এবং সেগুলোতে পোস্ট করি, এই হচ্ছে ব্যাপার। আমরা চলে যাব তৃপ্তিদির পরবর্তী নিবেদনে। আমি এবার একটু অন্য রকম কবিতা শোনাতে চাই, একটু প্রেমের কবিতা। মালতী বালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেনি মাধব বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি, বেনি মাধব বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো, বেনি মাধব বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে, সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক, রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে, আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি, তবু আগুন বেনি মাধব আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। তৃপ্তিদির কণ্ঠে অসাধারণ কিছু কবিগুরুর কবিতা শুনলাম, নজরুলের কবিতা শুনলাম এবং আধুনিক প্রেমের কবিতা শুনলাম, কিন্তু এখন সময় এসেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ভিন্ন স্বাদের কবিতা শুনব। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা সকালে জলসা। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে, সঙ্গে নিয়ে আবৃত্তি শিল্পী বন্ধু তৃপ্তি দে। আচ্ছা তৃপ্তি দে, বর্তমানে কি করা হয়? বর্তমানে আমি কবিতা নিয়ে আর কিছু ভাবি না, মানে এটাকেই ভালোবাসি, কবিতা বলতে গেলে আমার ফার্স্ট লাভ।
আমি আর কিছু ভাবতে পারি না, এর পিছনে আমাকে প্রচুর সময় দিতে হয়, সঙ্গে আমার সংসার, ছেলে মেয়ে, সংসারের পাশাপাশি কবিতা চর্চা, এইটা একেবারে পুরো দমে, পুরো দমে, মানে আমি আর কিছু ভাবতে পারি না, আমাকে মানে বসে থাকতেই হয় কবিতার সঙ্গে সব সময়, সংসারের যেটুকু কাজ হলো মনও ভালো থাকে একদম একেবারে। প্লাস আমার তো বাইরে যাওয়া, আমি যেহেতু একটা অফলাইন গ্রুপের সঙ্গে আছি, আমার সেখানে প্রোগ্রাম লেগেই থাকে, মালদাতে, সমস্ত মালদাতে, আচ্ছা মালদাতে সমস্ত যে মেলা টেলা গুলো হয় না সেইখানে আমরা প্রোগ্রাম পাই, সেই প্রোগ্রামের আমাদের যেতে হয়, প্লাস প্রোগ্রামের জন্য আমাদের প্রায় রিহার্সাল করতে হয়, কখনো এক মাস, কখনো দেড় মাস, দু মাস গ্রুপ পারফরমেন্স হয়, কখনো বা একক হয়, তো তার জন্য আমার রিহার্সাল হয়, কখনো বাড়িতে। কোনটা করা হয়, একক না গ্রুপে? না একক, এককই বেশি করা হয়, কারণ বাড়িতে বসে যেগুলো পোস্ট করা হয় সেগুলো তো আমার একক। এবার গ্রুপ প্রোগ্রাম তো যখন মেলা টেলা গুলো এই যে হয় শীতের সময় সিজন, সেই সময় গ্রুপে হয়, এবার গ্রুপে আমি যেহেতু অফলাইন গ্রুপ যে আছে সেইখানে গ্রুপের সমস্ত প্রায় প্রোগ্রাম পাই, এবার সেইখানে গ্রুপের প্রোগ্রাম গুলোও করতে হয়, মোটামুটি প্রায় সমানই বলা যেতে পারে, মানে আমি দুটোকেই প্রায়োরিটি দিচ্ছি, এই কারণে এটা যেমন আমার রোজকার, মানে পোস্ট করা কবিতাগুলো যেইগুলো আমার অনলাইন সেইগুলো যেমন আমার প্রত্যেকটা অকেশন হতে থাকে, যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বসন্ত উৎসব, প্লাস ছোটখাটো যেগুলো দিবসগুলো আসে, পুজো টুজো সমস্ত আছে, সেইগুলোতে সমস্ততে পোস্ট করতে হয় আমাকে, এটা আমার রোজকার, কিন্তু ওইখানেও আমাকে ডেলি যাওয়া আসা, তার প্রোগ্রাম থাকে, এবং এই প্রোগ্রামগুলো দুটোকেই আমি সমানতালে বজায় রাখি, প্লাস সংসার। আমরা তাহলে পরবর্তী নিবেদনে চলে যাই। হ্যাঁ একদম, এত গরম না সত্যি, এই এত তীব্র দাবদাহে আমি একটু মেঘকে যদি নিয়ে আসি চ্যানেল ভিশনের মঞ্চে কেমন হয়? শুভ দাশগুপ্তের কবিতা মেঘ বলল। মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাবো রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাব? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো, এই মে তুই যাবি আমার সঙ্গে যাবি? যাবো না মে, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই, জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোই বোনা, মুখোশ ঘেরা জীবন, তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে, যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ। ভীষণ সুন্দর একটি মেঘের কবিতা শুনলাম, এবং এই গরমে সত্যি মেঘ এবং বৃষ্টি দুটোরই প্রয়োজন। চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে। পরবর্তী নিবেদনে রেখেছি, কিছুদিন আগেই আমাদের বসন্ত উৎসব হয়ে গেল, তাই বসন্তকে না নিয়ে আমি আর পারলাম না। ডাকছে যে শাল বনে, রবীন্দ্রনাথ ভৌমিকে।
শ্রাবণ মাসে ভরা নদী ছলাকে ছলাকে বয়, চৈত বৈশাখে শুকায় গিয়া ডাঙার পাড়া হয়, গো ডাঙার পাড়া হয়। এই নদী তোর পাহে আমার ছোট্ট চালা ঘর, পড়শি যারা তারাই আপন লয়ক হামার পর, গো লয়ক হামার পর। বুকরা ডাকা পুচকা ভরে যায় যে নাবাল বুবে, জল ঘাটে ফের আইসি ঘুরে যখন সূরজ ডুবে, গো যখন সূরজ ডুবে। যাবা আসার পথের ধারে পলাশ শিমুল বন, ফাগুন মাসের লাল আগুনে কাইরে লিপেক মন, গো কাইরে লিপেক মন। সাইঝা বেলা বাজে মাদল কিচকা কিচাং ঘিনা, একসাথে মাইয়া মরদ লাচ্ছে ধাতিং ঘিনা, গো লাচ্ছে ধাতিং ঘিনা। দুঃখ আছে কষ্ট আছে ছিটা বেড়ার ঘরে, মার ভাত আর লুল লঙ্কায় পেট্ট যে আধ ভরে, গো পেট্ট যে আধ ভরে। শুনছো ছাড়া আমার কথা টুচকু খানি শুনো, মহুল ফুলের সুবাস নিতে ভুল করো না কোনো, গো ভুল করো না কোনো। রুলুং আছে পারাং আছে সাথে মহুল বনি, হিজুকানা হিজুকানা ডাকছো যে শাল বনি, ডাকছো যে শাল বনি, গো ডাকছো যে শাল বনি। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে, দেখি তৃপ্তিদি কোন কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করছেন। আমি একটি জমজমাট কবিতা দিয়ে আমার আজকের অনুষ্ঠান শেষ করব। হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসান ছিলেন মহা ওস্তাদ এলেন তাহার সভায়। ও অর্থাৎ আসতেন নিশ্চয় তানসান বিক্রমাদিত্যের কোটে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মাননি কো মোটে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও। যা হোক এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। ও অর্থাৎ উঠতেন নিশ্চয় কিন্তু রেল বলে তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও। যা হোক এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আসতেন নিশ্চয় কিন্তু হলো হঠাৎ দৃষ্টি, যে হয়নি কো তানসানের সময় পিয়ানোর সৃষ্টি। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও। যা হোক তানসেন গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসেন জ্বলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে তানসান উঠতেন জ্বলে, কিন্তু রাজার ছিল ওয়াটারপ্রুফ আর তানসান এলেন চলে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও। হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাদ্য, আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ, অর্থাৎ তার গ্রানের শ্রাদ্ধ। তার তো হয়ে গেছে কবে, আর তানসান মুসলমান তার শ্রাদ্ধ কেমন করে হবে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও। ভীষণ সুন্দর একটি হাসির মজার কবিতা দিয়ে তৃপ্তিদি আজকের কবিতার অনুষ্ঠান শেষ করলেন। তৃপ্তিদি, আপনার জন্য রয়েছে চ্যানেলের পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট, রয়েছে একটি মেমেন্টো, রয়েছে মেডেল। এবং একটি গিফট কুপন। ভীষণ সুন্দর হয়েছে আজকের অনুষ্ঠান, আপনার আবৃত্তির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু ঐন্দ্রিলা, এবং শিল্পী ছিলেন তৃপ্তি দে। নমস্কার।